তামিমা দার একজন সাহাবি, যিনি খ্রিস্টান ছিলেন তার প্রথম জীবনে। একদা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা ব্যবসা উদ্দেশ্যে সমুদ্রে জাহাজ নিয়ে রওনা দিলাম। আমরা সমুদ্রে বিশাল এক ঝড়ের কবলে পড়লাম। অতঃপর আমরা টানা এক মাস পথ হারার মতো সমুদ্রে ভেসে বেড়ালাম। অবশেষে একটি দ্বীপের তীরে এসে আমাদের জাহাজ থামল। আমরা জাহাজ থেকে দ্বীপে প্রবেশ করলাম। দ্বীপে প্রবেশের সম্মুখে আমরা একটি অদ্ভুত প্রাণীর সম্মুখীন হলাম। প্রাণীটার শরীরে এতই লোম ছিল যে কোনটি তার সম্মুখ ভাগ আর কোনটি তার পেছনের ভাগ সেটা পার্থক্য করা যাচ্ছিল না। অতঃপর আমরা বললাম, তুমি কে? তখন সেটা উত্তর দিল, আমি আল জাসাসা। তখন আমরা বললাম, আল জাসাসা এটা আবার কি? তখন সেটা বলল, হে লোকেরা, দ্বীপের ভিতরে একটি আশ্রম আছে, সেখানে একটি লোককে পাবে, সে তোমাদের ব্যাপারে জানতে খুবই আগ্রহী। এ কথা শুনে আমরা দ্রুত প্রাণীটা থেকে দৌড়ে দ্বীপের ভিতরে চলে গেলাম, এই ভেবে যে নিশ্চয়ই সেটা একটা জিন বা শয়তান হবে। তারপর আমরা দ্রুত চলতে লাগলাম যতক্ষণ না পর্যন্ত আমরা আশ্রমের নিকটে পৌঁছলাম। আশ্রমে ঢোকার পর আমরা হঠাৎ এমন এক লোককে দেখতে পেলাম যে বিশাল শারীরিক গঠনের লোক ছিল, যার হাত গলা ও দুপায়ের মধ্য থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। অতঃপর আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলল, তোমরা শীঘ্রই আমার সম্পর্কে জানতে পারবে, তবে আগে বলো তোমরা কারা? উত্তরে আমরা বললাম, আমরা আরবের লোক। আমরা একটা নৌকা যাত্রা শুরু করেছিলাম, কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ আমাদের এক মাস ধরে ঘুরিয়ে অবশেষে এই দ্বীপে নিয়ে এসেছে। তারপর আমরা একটা অদ্ভুত আল জাসাসা নামের প্রাণীর সম্মুখীন হলাম, সেটা আমাদেরকে তোমার ব্যাপারে খবর দিয়েছে। এখন সেই শিকলবন্দি বিশালদেহী লোকটি প্রশ্ন করল, আমাকে বাইসানের খেজুর সম্পর্কে বলো। বাইসান হলো বর্তমান জর্দানের একটি শহর। আমরা বললাম, বাইসানের খেজুর সম্পর্কে তুমি কি জানতে চাচ্ছ? তখন সে বলল, ওই গাছগুলোতে কি এখনো ফল ধরে নাকি ধরে না? আমরা বললাম, হ্যাঁ, প্রচুর খেজুর ধরে। তখন লোকটি বলল, অচিরেই সেখানে আর খেজুর ধরবে না। এখন কিন্তু জর্দানে খেজুরের ফলন কমে গেছে, আর বাইসানের গাছগুলোতে আর আগের মতো ফলন হয় না। লোকটি এবার জিজ্ঞাসা করল, আমাকে তাবারিয়া হ্রদ সম্পর্কে বলো। আমরা বললাম, তাবারিয়া হ্রদের কি জানতে চাও? সে বলল, সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে। লোকটি তখন বলল, অতি শীঘ্রই সেখানকার পানি শুকিয়ে যাবে। তাবারিয়া হ্রদের এখন নাম হলো লেক টাইবেরিয়াস বা সি অফ গ্যালিলি। বর্তমানে সি অফ গ্যালিলির পানির স্তর অনেক নিচে নেমে গিয়েছে, কারণ ইসরায়েল দীর্ঘ পাইপ স্থাপন করে সি অফ গ্যালিলি থেকে পানি শোষণ করে নিয়ে আসছে বহু আগে থেকেই। লোকটি আবার জিজ্ঞাসা করল, জুগারের ঝর্ণাধারা সম্পর্কে বলো। জুগারের ঝর্ণাধারা তৎকালীন বাইতুল মোকাদ্দাস থেকে 3 দিনের যাত্রার দূরত্ব ছিল, বর্তমানে যা ইসরায়েলকে ইঙ্গিত করে। আমরা বললাম, এই ঝর্ণাধারা সম্পর্কে কি জানতে চাও? লোকটি বলল, মানুষ কি এখনো সেটার পানি দিয়ে সেচ কাজ করে? তার উত্তরে আমরা বললাম, হ্যাঁ, করে। লোকটি পুনরায় জিজ্ঞাসা করল, আমাকে সেই নবী সম্পর্কে বলো যে কিনা উম্মি অর্থাৎ অক্ষর জ্ঞানহীন, সে এখন কি করছে? আমরা বললাম, সে মক্কা হতে হিজরত করে মদিনায় এসে বসতি স্থাপন করেছে। লোকটি আবার বলল, আরবরা কি তার বিরুদ্ধে যুদ্ধ করছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, তিনি তাদের সাথে কেমন আচরণ করছেন? আমরা জানালাম, সে তার আশেপাশে যারা আছে তাদের উপর বিজয়ী হয়েছে এবং তারা তার কাছে সমর্পণ করেছে। তারপর সে বলল, এটা কি সত্যিই হয়েছে? আমরা বললাম, হ্যাঁ। তারপর সে বলল, যদি এইটাই হয়ে থাকে তবে তার প্রতি তাদের আনুগত থাকাটাই তাদের জন্য শ্রেয় হবে। লোকটি বলল, এখন আমি আমার সম্পর্কে বলব। আমি দাজ্জাল এবং আমি শীঘ্রই বের হওয়ার অনুমতি পাব। আমি পৃথিবীতে ভ্রমণ করব এবং 40টি রাত থাকব, কোনো শহরকে ছাড় দিব না, শুধুমাত্র মক্কা আর মদিনা ব্যতীত, কারণ এ 2টি শহর আমার জন্য নিষিদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমাল দারের ঘটনাকে সত্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল ভূমধ্য সাগরেও না বা আরব সাগরেও না, সে আসলে পূর্বে আছে। এই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে পূর্ব দিকে ইশারা করলেন। এই হাদিসটি সহিহ মুসলিমের 7028 নং হাদিসে বর্ণনা করা হয়েছে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটি অতি মানবীয় একজন মানুষ, কোনো অশরীরী বিষয় নয়, এবং আল্লাহর এক বিশেষ প্রভিশনে সে বিশেষ জায়গায় আছে, বাট সঠিক সময় তাকে ছাড়া হবে। সুতরাং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন
এবং লাইক করুন এবং শেয়ার করুন, যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে ইনফরমেশনটি পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।